মসজিদের স্বরূপ নিয়া পূর্ব দিকে গিয়া আপনার হলুদ বরণ গাবি কোরবানি দিতে হবে, সেটা কি? এটা কই পাইছো? এটা একটা ছোট একটা হাদিসে পেতে পাইছিলাম। ছোট একটা হাদিস, হাদিসের নাম আছে, কারা লেখছে, করতে আইছে? না, হাদিসটা একটা বই থেকে পাইছি। সে বললো যে মসজিদে রূপ নিয়ে পূর্ব দিকে গিয়া হলুদ বরণ গাবি কোরবানি দিও। আচ্ছা, কিছুটা লাইন আইছে কিন্তু আমি ধরে নিতেছি, কিছুটা লাইন আইছে কি? সেটা কি কোরবানি দিব? সূরা বাকারার মধ্যে হলুদ রঙের গাভীর কথা বলা হয়েছে। তো হলুদ রঙের গাভীর কথা বলা হয়েছে, এনে আমার মেয়ের আছে, আমার লজ্জা শর্মে কিছু নাই, শিকার আছে, ঠিক না? যে হলুদ রঙের গাভি, এই পৃথিবী জুড়া যদি কেউ খোঁজে হলুদ রঙের গাভি পাইব, হয় বাদামি পাইব নাহলে সাদা পাইব। হলুদ কিন্তু ওই যে একটা পাকা হলুদ যে আছে, এই হলুদ রঙের গাভি কিন্তু নাই, বাদামি হইতে পারে কিন্তু হলুদ রঙের গাভি নাই। তাহলে কেন বলা হইল? তাহলে মুর্শিদের স্রোত রাখিয়া পড়ে পূর্ব দিকে যাও, পূর্ব দিকে কাস্তই দেয় হলুদ বরণ গাভি কোরবানি দাও। বলে সেই কোরবানিটা কি কোরবানি দিতে বসছে, আর হলুদ বরণ গাভি তো নাই। আচ্ছা আচ্ছা, এনা একটু বিস্তারিত আইতে হবে। এটা ইশারা ইঙ্গিতের একটা কথা, যে আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে আল্লাহ, আপনি যদি কাপড় পরতেন তো কি কালারের পরতেন? আমি কি কাপড় পরি? যদি পরতেন, যদি পরতাম তাহলে আমি সাদা পরতাম। আল্লাহ যদি আপনাকে খাইতেন তো কি খাইতেন? আমি কি খাই? যদি খাইতেন, যদি আমি খাইতাম তাহলে দুধ খাইতাম, তো দুধ হলো সাদা। আচ্ছা, আল্লাহ আপনি যদি বিয়া শাদি করতেন তাহলে কোন দেশের মেয়ে বিয়া করতেন? আমি কি বিয়া করি? যদি করতেন, যদি করতাম তাহলে মিশরের মেয়ে, মুসার দেশ মিশর, মিশরের মেয়েরা হলুদ সুন্দরী, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে কথাগুলো আসে মুর্শিদের রূপ নিয়া, মুর্শিদের প্রেমভক্তি, মুর্শিদের রূপ নিয়া যখন সেখানে যায়, তখন যদি গুরুর একটা সাজেশন নেয় যে আমি বছর শেষে একটা ছেলে সন্তান চাই বা একটা মেয়ে সন্তান চাই, কোনটা চাও? এটা এই তোমার কৌশল, এই মুর্শিদ রূপে তুমি যাওয়া, তখন সেই সন্তানটা, সেই সন্তানটা হুবহু বাবার চেহারা পাইব এবং চরিত্র ভালো হবে আর জ্ঞানী চতুর হবে। আচ্ছা, আর এখানে কি বলা হয়েছে যে মুর্শিদের রূপ নিয়া, মুর্শিদের স্বরূপ নিয়া পূর্ব দিকে গিয়া হলুদ বরণ গাবি কোরবানি দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা, কুরবানি অর্থ কি? ত্যাগ, ত্যাগ না? তা ওইটা ত্যাগের কথা বলা হয়েছে এখানে। আমি যেটা বলছি এটা না, ত্যাগের কথা বলা হয়েছে যে মানে মেয়ে মানুষের যে বিষয়টা, যাদের এদিকে আকর্ষণ থাকে এটাকে ত্যাগ করতে বলা হয়েছে। আর যে হলুদ রঙ, এটা মহিলার পরিচয় দিতে আছে, কারণ হলুদ রঙের পৃথিবীতে কোনো গাভি নাই। মুর্শিদের রূপ নিয়েই কিন্তু এটা ত্যাগ করতে হবে, যদি কেউ ত্যাগ করে মুর্শিদ ছাড়া ত্যাগ করতে পারবে না, ঠিক আছে? এটা সরাসরি বলা হয়েছে, অর্থ নাই তো আমি বাড়াইয়া কইলাম। আমাদের এই বিষয়টা খুবই আগানো, যেমন আনুষঙ্গিকভাবে যে আলোচনাটা শুনবা তোমরা, নলেজ যেমন থাকে হারায় না যেন, তো তোমাদের কাজে লাগবে নিত্যদিন। যেমন মনে করো আমার এক বক্তব্য কইতেছে, বাবা আমি গাছ থেকে টোকা দিছি কাঁঠালের মধ্যে, কাঁঠালটা টনটন করতেছে, মানে এই এটা যদি শিরা না খায় এটা ফইরে দেবো, এই জন্য আমি ধৈর্য নামাই এটা বাইঙ্গে খাইলাম, কোষগুলো খাইলাম। কটা বাজে খাইছ? রাতে তখন কটা বাজবো? কইতেছে তখন বাজবো
চারটা তোমার দাদা বাচ্চা আছে হা অসুস্থ শরীর আমি তাড়াতাড়ি ধর মরে যাবা দেরি করে গেলে পাইতাম না এটা কোন কি বাবা যাও 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 পরে কথা বলবো নাই বাই যাইতে মানে রাইটটা পাইছে সকালে মারা গেছে চারটা বাজে শেষ টাইম না চারটা বাজে কিন্তু এরপরে বলা আইলা যায় তখন তার দাদা মারা গেছে তাহলে সে দেখলো সে কাঁঠাল পায়রা খাইছে এই কাঁঠাল পায়রা খাওয়ার সাথে তার দাদা মরার সাথে সম্পর্ক কি ঘটনা হয়েছে তার যে দাদা তার কিন্তু জাত বংশ কথা খেয়াল করো তার দাদা কিন্তু তার রক্ত বংশ জাত বংশ না তাহলে এইখান দিয়ে যে ফলটা গেছে ফলটা কিন্তু জাতীয় ফল আর যে মারা গেছে সে কিন্তু তার জাত বংশ তার মানে সে তার জাতকে খাইয়ে ফেলেছে আর পাইকে গেছে না আর যে লোকটা বৃদ্ধ হয়েছে না পাইকে গেছে না এটা বাঁচবো কদিন এই যে এই ফলটা খাওয়া মানে কি তার জাত বংশের একজনকে সে খাইয়ে ফেলাইল তার মানে সে মারা যাবে আর বাড়ির গিয়ে ফলাফল তাই পাইল তাহলে কি এটা স্বপ্নের ব্যাখ্যার সাথে অ্যাকুরেট আচ্ছা এখন মনে করো তুমি আজকে আল্লাহর কাছে মসজিদের কাছে গাউসুল আজমের কাছে জানতে চাইছ কালকে আমি অমুক জায়গায় অ্যাটেন্ড করব যেই কাজটার জন্য যাব কাজটা কি হবে কি না এটা জানতে চাই ঘুমাইছ তো ঘুমাইছ পরে সেই রাত্রে তুমি দেখতেছ এই ঝামেলা সেই ঝামেলা এই বিপদ সেই বিপদ অনেক বিপদ পাড়ি দিয়া দিয়া তুমি অনেক দূর পর্যন্ত গেছো কিন্তু যেটার জন্য গেছো এই কাজটা হয় নাই গমের তুরটা দেখতেছো কি যে আমি তো এই দেখলাম বিপদ আপদ কাড়াইছি যাও কাজটা হয়ে যাবে আজকে তাহলে ওইখানে কি দেখাইছে বিপদের উপরে বিপদ কিন্তু বাস্তবত কি হয়েছে কাজটা হবে আচ্ছা মানে যে জিনিসগুলো তোমার নিত্যদিনের প্রয়োজন জানে রাখো তুমি দেখতেছ একটা লোক গাড়ির তলে ফেলে গেছে গাড়ি তার পায়ের উপর দিয়ে উড়াই দিছে উড়াই দিয়ে গাড়ি গেছে আর পা তো লড়বড় হয়ে গেছে আড্ডি গুটি ভেঙে গেছে মানে আর তুমি তুললে মেডিকেলের দিকে নিয়ে যাইবা এরকম একটা প্রস্তুতি নিছো এবার তোমার গম ভাঙে গেছে কী দেখলা তুমি এটা যে একজনের পা ভাঙে গেছে এই জিনিসটা যে কাছে হ্যাঁ একটু বার করো কাইসে খুশে ফরে আইব এখন পা ভাঙে দেবো মানে লড়া ধরো তুমি মেডিকেল নিয়ে যাইবা এই সময় তোমার ঘুম ভাঙে গেছে ঘুম ভাঙালে তুমি স্বপ্নটা কী বুঝবা আবার চেক করবা ডান বাম এখানে বাইরের মানুষ আছে ডান বাম চেক করবা সকালে যদি ডান বাম চেক করার পরে ডান পাও তো কিছুটা স্বস্তি আর যদি বাম পাও সেদিন যদি পারো বাড়ির থেকে যাওয়ার দরকার নাই কোনো দিকে কারণ তুমি যে দেখছো যে পাওয়াটা যেটা ভেঙে গেছে তুমি তার মেডিকেল নিয়ে যেতেছো এটা বোঝাইতেছে যে এই ঘটনাটা তোমার হবে কেউ তোমাকে হেল্প করবে এবার বুঝছো তাহলে বোঝা গেল সাবধান এরকম একটা বিপদ তোমার হবে কেউ তোমাকে হেল্প করবে আর তুমি হেরা হেল্প করতে গেছো কিন্তু বাস্তবত তোমারে কেউ হেল্প করবে তাহলে ভাব ভেঙে গেলে জীবনের কী দাম আছে সাবধান যেমন আমার দাদা হুজুর সে যখন পৃথিবীতে জীবিত ছিল তখন তার নাতিরে বলছে নাতি তুই আজকে কিন্তু বাইরে বাড়িস না ঘরে থাকিস কইতেছে দাদা কি খন ঘরে থাকো আমার কাম আছে না কাতেলে আশেপাশে থাকিস বাইরে কোথাও যাইস না তোর পা দুইটা ভেঙে দেবো সরাসরি কইলে পরে নাতি কি এরকম সে গেছে এ বন্ধুর মধ্যে কইতে মাইক্রো ভাষা একটা আইলো আর মাইরে দিল পা দুইটা লড়তাছে বাইতেছে কইছে সকালে বিকালে ভাবল লোলা হয়ে বাড়ি দিয়েছে তাহলে সে কিছু দেখছে কিছু বুঝছে তাকে সতর্ক করছে সতর্ক মানে নাই আর হ্যারেও যদি আল্লাহ দেখাইতো সে এটা অর্থ বুঝতো না ঠিক আছে আরেকটা বিষয় হলো তুমি যদি কখনো দেখো কাউকে সহযোগিতা করতে যাইতেছো
সে একটা বিশাল বিপদে পড়ে গেছে। বিপদে পড়া সে বলতেছে, আরে আমার অনেক বাধা পড়ছিল, তবু আমি কাজটার মধ্যে আইসা বিপদে পড়ে গেলাম, আমি বাধাটা শুনি নাই। তখন সে বিপদে যখন পড়ছে তখন তুমি তাকে সহযোগিতা করছো, বিপদ থেকে কোনো রকম তারে বাঁচায় আনছো। তুমি যে তারে বাঁচায় আনছো, যারে বাঁচায় আনছো, এটা তারই দেখাইতো, তোমার দেখাইলো কেন, ব্যাপারটা তোমার। তার মানে তুমি এমন এক জায়গায় অ্যাটেন্ড করছো সেখানে যাইতে নিষেধ করা হয়েছিল, তবু তুমি গেছো, কিন্তু বিপদে পড়ছো, তোমাকে কেউ সহযোগিতা করবে। ঠিক আছে, স্বপ্নের ব্যাখ্যা কিন্তু অনেক কঠিন। আচ্ছা, অনেক যদি কঠিন না হয়, স্বপ্নের ব্যাখ্যার উপরে একজন নবীকে আল্লাহ পাঠিয়েছে, ইসু আলাইহিসসালাম, তিনি যে ব্যাখ্যা দিয়েছে এটি হয়েছে। কিন্তু এই ব্যাখ্যা সেই নবী দিত, আর বর্তমানে কিন্তু মানুষের স্বপ্নের ব্যাখ্যায় কাঁচা। যেমন সে স্বপ্নে দেখছিল কি, দেশের রাজা কী স্বপ্ন দেখছে, তিনটা মরাইটা গরু, মানে মেরাইটা গরু আর কি, সাতটা তাজা গরু রে সাবাইয়া খাই। তখন রাজা স্বপ্ন দেখে করতেছে, কী রে কী দেখলাম, তিনটা মেরাইটা গরু সাতটা তাজা গরু খাই এল, কী দেখলাম কী দেখলাম, মানে আমি দেশের রাজা, মানে এটা যদি ব্যাখ্যা না করে যদি সামনে কোনো বিপদ হয়। তো এমন করতে করতে যখন জানলো যে ইসব জেলখানায় বন্দি, সে যাকে যে এটা ব্যাখ্যা দেয় এটাই হয়, তখন ইসবকে আনা হইল যে তুমি আমার এটার ব্যাখ্যা দাও, কী দেখলাম। তখন করে দেখেন, এই স্বপ্নটা আপনি দেশে দাদা আপনি দেখছেন, আপনার জন্য এক ব্যাখ্যা হবে, যদি একটা কৃষক দেখতো এটা আরেক ব্যাখ্যা হইতো। তো আপনার ব্যাখ্যা হইল, আপনার দেশে তিন বছর বাম্পার ফলন হবে, এই তিন বছর বাম্পার ফলনের পরে সাত বছর আপনার দেশে জমিতে কিচ্ছু ফসল হবে না, আকাল হয়ে যাবে। আর এই তিন বছরে আপনার সাত বছরের সমান ফসল হবে, যদি এটাকে আপনার রাজভাণ্ডারে মজুদ না করেন তাহলে আপনার দেশের মানুষ না খায় আমল। অনেক কইতেছে এটা কি, এটা হইল না কি এটা। তখন রাজা কইতেছে, তোমার পরীক্ষা করো, তোমার ফসল ফালাও। এখন দেখতেছে এক বছরে তিন বছরের ফসল হয়, এরকম ফসল তো কোনদিন হয় নাই। ওই জায়গায় কইছে তিন বছর বাম্পার ফলন হবে, সাত বছর আকাল হবে, মানে এমন ফলনই হয়েছে। এখন দেখতেছে যে এক বছরে তিন বছরের ফসল, মানে রাজভাণ্ডারে মজুদ করতেছে, আর কইতেছে যে তার ব্যাখ্যার সাথে মিলতেছে। তখন এই তিন বছর বাম্পার ফলন মজুদ করল। তখন ইসুফ আলাইহিসসালাম কিন্তু সেও তো রাজার ছেলে ছিল, আবার কিন্তু সে আবার রাজাই হইল, তা সেটা কথা না। কথা হইল যে স্বপ্নের ব্যাখ্যা বলা কিন্তু অনেক কঠিন। এখানে দেখাইলো কি, বাস্তব ঘটলো কি, তাহলে স্বপ্নের ব্যাখ্যা আমাদের চর্চা করা উচিত। স্বপ্নের ব্যাখ্যার জন্য আমি কিন্তু ইউটিউবে একটা চ্যানেলও রাখছি, ঠিক আছে। তাহলে নিত্যদিন মনে করো তুমি আজকে একটা স্বপ্ন দেখছো, যেটা বুঝছো তো বুঝছো, না বুঝলে ফোন দিলা বা আইলা, এটা এটা অন্তত পক্ষে তোমার লাখ টাকা জরিমানা হইতো, এটাতে তো বাঁচলা, বা এখানে বিপদ বিপদে পড়তা, এটা থেকে তো বাঁচলা। এরকম দশ দিন বিশ দিন জানতে জানতে একটা আইডিয়া হয়ে যাবে, তুমি নিজেও চলতে পারবা, বুঝছো। প্রত্যেক দিনের খবর প্রত্যেক দিন আল্লাহ পাঠায়, সে আনারই মানুষ হোক তবুও পাঠায়, কিন্তু মানুষের ব্যাখ্যা করে চলে না। যেমন আমি আজকে নিয়ত করছি কালকে একটা কাপড় কিনবো, বা কালকে আমি একটা জিনিস কিনবো, কিনে এটা বিক্রি করবো, মানে নিয়ত করছি, কিন্তু রাত্রে একটা স্বপ্ন আইছে, মানে এই স্বপ্নটা বোঝার কোনো কায়দাই নেই। তখন আমি গিয়ে কাপড় কিনা ধরা খাইছি, মাল কিনা ধরা খাইছি, আর ওই ব্যাখ্যার মধ্যে কিন্তু আইসা গেছে, কালকে তুই এটা কিনিস না, কিংবা কিন, একটা কিছু আইছে না, বুঝছে আন্দা গুন্দা করছে, ওইরা মার খেয়ে বই গেছে, ওর ওকে ফিরের কাছে মরি দিলাম, খালি একটা সবটা ধরাই খাই, আগুই বলা আসলাম কয় না। বীরের কাছে তো সময় দাও নাই, শিক্ষা গুলা নেও নাই, শিক্ষা কাইবা করে ভিক্ষা আমার কি।